একজন চোর কারাগার থেকে বেরিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছিল। চোর কারাগার থেকে পালানোর জন্য একটি গর্ত করেছিল। চোর কারাগার থেকে বেরিয়ে আসার আগে কিছু হট ডগ প্যাক করে নিয়েছিল। চোর বেরোনোর পর সে তিনটি দরজা দেখতে পেয়েছিল। প্রথম দরজার পিছনে কঠিন পাহারা দেওয়া পুলিশ রয়েছে। এই পুলিশের হাতে ধরা পড়লে চোরকে মারধর করে তাকে কারাগারে ফিরিয়ে দিত। দ্বিতীয় দরজার পিছনে একটি ভূত রয়েছে, যে ওইখানে যাবে তার শরীর থেকে সমস্ত রক্ত চুষে খেয়ে নিত। তৃতীয় দরজার পিছনে একটি বন্য ও খুব ক্ষুধার্ত কুকুর রয়েছে। যদি চোর এই দরজাটা নির্বাচন করে, তবে কুকুরটা চোরটাকে রাতের খাবার মনে করে খেয়ে নিবে। আপনি অনুমান করে বলতে পারেন চোর কোন দরজা দিয়ে বেরিয়ে পালাবে? চোর তৃতীয় দরজা বেছে নেবে, কারণ চোর কারাগার থেকে বেরিয়ে আসার আগে কিছু হট ডগ প্যাক করে এনেছিল। সেই হট ডগগুলি কুকুরটাকে দিয়ে বিভ্রান্ত করে তারপর সে চুপচাপ কারাগার থেকে পালিয়ে যেত।